হ্যালো গাইজ, গুড আফটারনুন। তো এখন আছি একটা বন্ধুর বাগান বাড়িতে। তো এখানে এসেছি একটু চিল করার জন্য। তো এখন আমরা ডাব পাড়ব, তারপরে একটা রেসিপি করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ডাব পাড়া চলছে, সায়ন ডাব পাড়ছে। সায়ন পড়লো? এই তো দুটো ডাব পড়েছে, দেখাই। ডাব পড়ছে, ওই দিকে যান না ভাই, জলে পড়বি। ভাই পড়েছে, একটা পড়েছে, কান্দিটাই কাট। হ্যাঁ দুটো পড়েছে, ভাই তো একটা না। তো প্রথম ডাবটা মালিকেই খাচ্ছে, মালিক খাও। ওই আমার প্যান্টের অবস্থা খারাপ হয়ে গেছে পুরো, এরকম। তো সেকেন্ড ডাবটা আমিই খাই, প্রচণ্ড মানে পুরো ভিজে গেছি একদম। তো ডাব বাড়তে বাড়তে প্রায় ভিজে গেছি, পিছন দিকটা পুরো ভিজে গেছে। তো ডাব মোটামুটি 7-8টার মতো পাড়া হয়েছে, আবার পাড়ব। তো এখন দেখাচ্ছি আমাদের যেখানে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে, তো ওইখানে যাচ্ছি, তো দেখাচ্ছি। তো এইখানে আমাদের ব্যবস্থা হচ্ছে, সায়ন ভাই আমাকে একটা দে ভাই, এ ভাই আমার লাল ডাব দিবি ভাই, লাল ডাবটা বেশি ভালো, লালটা মনে হচ্ছে বেশি ভালো, লালটা ভালো। যাচ্ছি ছাড় রে এই সাইড। এই যে আমাদের ডাব খাওয়া হচ্ছে, সোহন বাবু এই দেখ, এত রস না এত জল, দাদা এইগুলো দেখবি, এইগুলো দেখবি হাড়ি এক একটা। আমি কি পাবো না ভাই? এগুলো উড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে জ্যাকেট বলি দিল,
পাতা খালি সত্যি বেশ ভালো রান্না হয়েছিল, রান্না লয় মানে জিনিসটা হয়েছিল আর কি। এবার আগুন পোয়াবো, তারপর সবাই ঘর যাবো। তো আমাদের যা করার কথা ছিল তা হয়ে গেছে, বেশ ভালো হয়েছিল। তো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই 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 বাই।